দর্শক আপনারা দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খবর আপনারা যারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন দর্শক বলছিলাম যে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করব সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছে নাজমুল আবেদিন ফাহিম ফাহিম ভাই আমরা গতকালকে দেখছিলাম আসলে এইরকম একটা হার 257-58 রানের টার্গেট এইটা কি কোনো প্রত্যাশা ছিল কিনা এরকম এই ম্যাচে ধন্যবাদ না আবার হ্যাঁ দুটোই না এই কারণে যে বাংলাদেশ দল এই ফরম্যাটে মোটামুটি ভালো খেলে এবং যদি এই এশিয়া কাপে আমরা খুব ভালো খেলিনি খুব কনসিস্টেন্টলি ভালো খেলিনি কিন্তু এটা সত্যি যে আফগানিস্তানের সাথে আমরা খুব ভালো খেলেছিলাম আমাদের ব্যাটসম্যানরা সেদিন খুব ভালো খেলেছিল এই 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 ব্যাপারটাই বোধ হয় কিছুটা হলেও আশার সঞ্চার করেছিল যে না শ্রীলঙ্কার সাথে আমরা প্রথম ম্যাচটা হারলেও দ্বিতীয় ম্যাচটা হয়তো আমরা 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 ঘুরে দাঁড়াবো এবং ভালো খেলবো বাট খুবই আনফর্চুনেট যে আমরা যে ক্যারেক্টার শো করার প্রয়োজন ছিল মানে খেলা তো শুধু স্কিলের ব্যাপার না যে মানসিক যে ব্যাপারগুলো আছে তীব্র আকাঙ্ক্ষার যে ব্যাপারগুলো আছে সেই ক্যারেক্টারটা আমরা শো করতে পারিনি এবং শ্রীলঙ্কা সেটা করতে পেরেছে ওদের ফিল্ডিং দেখে বোঝা যায় যে ওদের জেতার আকাঙ্ক্ষাটা কোন কোন পর্যায়ে ছিল সেই জায়গায় বোধহয় আমরা আমরা খুব পিছিয়ে গেলাম আমাদের সুযোগ ছিল টসে জিতে কিন্তু উইকেট একটু ডিফিকাল্ট উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য কিন্তু আমার মনে হয় না পেস বলাররা খুব শুরুতে ভালো জায়গায় বল করেছে করলে হয়তো আমরা দু একটা উইকেট পেয়ে যেতে পারতাম খুব তাড়াতাড়ি এবং ওদের ব্যাকফুটে ফেলে দিতে পারতাম সেটা না করাতে ওরা সুযোগ পেয়েছিল উপর থেকে কিছু পার্টনারশিপ করার সেটা এবং মাঝে শেষের দিকেও আমরা কিছু রান বেশি দিয়ে ফেলেছিলাম তো 250-260 রানের কাছাকাছি রানটা খুব সহজ নয় উইকেটে আমাদের সুযোগ ছিল 220-230-এর মধ্যে রাখার সেটা যদি হতো তাহলে ব্যাটসম্যানদের নিয়ে একটু সহজ হতো তারপরে বলবো যে কিছুটা হলো যতটা দায়িত্ব নিয়ে খেলার প্রয়োজন ছিল ব্যাটসম্যানদের মধ্যে ধরে খেলার ধৈর্য পরিচয় দেওয়ার কারণ এটা এই উইকেটে যেহেতু আমরা 250-60 রান করছি 300 রানের টার্গেট তো আমাদের নেই সো কিছু ডট বল দেওয়ার সুযোগ ছিল একটা পার্টনারশিপ বাড়ার জন্য একটু থেমে খেলার সুযোগ ছিল কিন্তু সেটা আমরা নেইনি কিন্তু কিছুটা স্কিল সংক্রান্ত সমস্যা কিন্তু আমি বলবো যে সেই ওই তীব্র আকাঙ্ক্ষার কথাটা আমরা বলবো যে ওইখানে আমরা আমরা ব্যর্থ হয়েছি যে সেই ডিজায়ারটা স্ট্রং ডিজায়ারটা দেখিনি যে কারণে যেটা একজনকে খেলায় পারফর্ম করায় সেই জায়গাটা আমরা খুব পিছিয়ে ছিলাম এবং সেটাই মনে হয় আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয় কালকে ম্যাচে হারার ম্যাচ শেষে সাকিব এবং নাজমুল আমাদের বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন তিনিও বলছিলেন যে 20-30টা রান ওরা বেশি করে ফেলছে তার মানে কি আমাদের মানে বোলাররা দায়িত্বটা নিতে পারেনি সেইভাবে না 20-30টা রান বেশি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বোলাররা বোধ হয় বাউন্ডারি বল বেশি দিয়েছে অন দি আদার হ্যান্ড আমাদের ফিল্ডিংয়ের কারণেও কিন্তু 12-15টা রান বেশি দিয়েছে ফিল্ডিংয়ের কারণে শামিম একটা ক্যাচ মিস করেছে এরকম আরও আরও কিছু কিছু রান এসছে যেগুলির কারণে আমরা হয়তো অন্তত 10-12টা বা 15টা রান আমরা বেশি দিয়েছি অন দি আদার হ্যান্ড ওরা অনেক রান সেভ করেছে ফিল্ডিং করে ওরা ডেফিনেটলি 8-10টা রান সেভ করেছে ফিল্ডিং করে এটাই হয়তো একটা বড় পার্থক্য তৈরি করে দিয়েছিল প্লাস প্লাস যেটা আমি বললাম যে আমাদের আমাদের ব্যাটসম্যানের মধ্যে সেই সেই জায়গাটায় আমরা এখন বসতে পারিনি আমাদের ব্যাটসম্যানরা যে ভীষণ একটা ইচ্ছা যেটা যে হ্যাঁ আমি এই ম্যাচটা বের করে নিয়ে আসবো আমি ধৈর্যের পরিচয় দেবো আমি সাহসের পরিচয় দেবো ওই জায়গায় টপ অর্ডারের কাউকে সেভাবে দেখিনি আমি যদি একটু ওপেনিং স্লটের দিকে তাকাই নাজমুল ভাই যে মেহেদি হাসান মিরাজকে আনা হচ্ছে ওপেনে আমরা সারা জীবন দেখে আসি এই পর্যন্ত লিটন দাস ওপেন করে তার সাথে যদি আমরা এই দিকে তাকাই যে লিটন দাসের সাথে এখন সে হচ্ছে ওয়ান ডাউনে এই জিনিসটা কি একটু ক্রিটিক্যাল কিনা যে আমরা মেহেদি মিরাজকে এক ম্যাচ আনলাম সে ভালো করলো কিন্তু এরপরে ম্যাচ আবার তাকে রেগুলার করলাম এটা কি দলের জন্য এটা হয়তো এই কারণে যে অন্য কারোর উপরেই হয়তো এখন আস্থা নেই দল থেকে হয়তো বলা হবে যে না ও ভালো খেলছে ওই করছে ও সেই করছে কিন্তু আমার মনে হয় ভেতরে ভেতরে সবাই এটা রিয়েলাইজ করে যে কারোর উপর সেইভাবে নির্ভর করা যাচ্ছে না তবে আমার মনে হয় যে লিটন কুমার দাস যেহেতু জেনুইন একজন ওপেনিং ব্যাটসম্যান এবং খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে সামনে যখন নিউজিল্যান্ডের সিরিজ হবে কিংবা বিশ্বকাপে ও ওপেনিং করবে তো সেক্ষেত্রে তাকে তার জায়গাটা দেওয়া উচিত সো দ্যাট সে নিজেকে তৈরি করতে পারে কারণ লিটন কুমার দাস কিন্তু খুব ভালো ফর্মে নেই ওকে কিছু সুযোগ দেওয়া উচিত ওর অরিজিনাল জায়গায় যেন ও কিছু রান করে নিজের কনফিডেন্সটা বাড়িয়ে নিতে পারে নিজেকে প্রস্তুত করতে পারে বিশ্বকাপের জন্য সো আসলে কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি যে যারা যে জায়গায় খেলবে সেই জায়গাটাও তাদেরকে দিচ্ছি না এবং অন্য নতুন জায়গায় তারা পারফর্মও করতে পারছে না সব কিছু মিলে যেমন একই জিনিস প্রযোজ্য তহিদের ব্যাপারেও কিন্তু যদিও কালকে রান করেছে আমার ধারণা যে ওকে উপরে খেলানো উচিত তহিদ এবং নাজমুল হোসেন শান্ত এরা যদিও আমার চোখে এই মুহূর্তে সেরা ব্যাটসম্যান আমাদের এবং তারা যদি ভালো খেলতে পারে আমাদের সুযোগটা তৈরি হবে ম্যাচ জেতার
তাদের ফাউন্ডেশনের উপরে হয়তো সাকিব মুশফিক বা যারা থাকবে তারা খেলতে পারবে। কিন্তু তহিদুল্লাহ যদি পেছনে আমরা খেলাই তাহলে হয়তো ওর সেরাটা আমরা পাবো না, ওর সেরাটা আমরা পাবো না। ও বড় নিয়ে খেলতে জানে, ওর স্কিল আছে, ফর্মে আছে এবং নিজেকে নিজের উপর বিশ্বাসটাও আছে, যেটা খুব জরুরি। সো এটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা এগুলি এই ব্যাপারগুলো যত দ্রুত ঠিক করে ফেলতে পারি এবং সেটাকেই রাইট অর রং সেটাকেই আমাদের অনুসরণ করে যেতে হবে বিশ্বকাপের আগ পর্যন্ত। এই যে এভরি ডে আমরা এক্সপেরিমেন্ট করছি, এটা প্লেয়ারদের কিন্তু মানসিকভাবে কিছুটা কিছু কিছু না কিছু হলেও ক্ষতিগ্রস্ত করে যদি আনসাকসেসফুল হয়, এবং দলটার মধ্যেও আস্তে আস্তে সেই কনফিডেন্সটা থাকে না। কিন্তু বাইরে থেকে হয়তো আমরা অনেক মোটিভেট করার চেষ্টা করব, এই সেই দেখে মনে হবে অনেক ভালো, আসলে ভেতরের ব্যাপারটা আমরা হয়তো সেভাবে অনুধাবন করতে পারবো না, সেই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দলটা। এবং হওয়ার কারণে কিন্তু দিন দিন এদের পারফরমেন্সটার মধ্যে সেই গ্রাফটা আমরা নাইম শেখের যদি একটু পারফরমেন্স দেখি, নাজম ভাই, যে 8 ম্যাচে একজন ওপেনার তার রান হচ্ছে 95 এবং প্রত্যেকটা ম্যাচেই সে কিন্তু ক্লিক করছে না, কোনো ম্যাচে ক্লিক করছে না। তারপর আমরা তাকে বারবার সুযোগ দিচ্ছি, আমরা এইবার আমরা এনামুল হক বিজয়কে নিয়েছি কিন্তু তার কোনো সুযোগ দিচ্ছে না, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই জায়গাটা। 8 ম্যাচে 95 রান একজন করতে পারে কিন্তু তারপরেও ভালো খেলতে পারে, কিন্তু কথা হচ্ছে যে 8 ম্যাচের কথা বলবো না, রিসেন্টলির কথাই যদি বলি, গত 3-4 ম্যাচে যতক্ষণ খেলছে ততক্ষণ কেমন খেলছে এটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই দেখবো আমরা হয়তো খুব রান করছে না, 3-4 ম্যাচে রান করছে না, কিন্তু যতক্ষণ খেলছে ভালো খেলছে। আমরা যদি গতকালের মিরাজের ইনিংসটাই দেখি, খুব বেশি রান করেনি, 24-25-26 এরম কিছুটা রান করেছে, কিন্তু যতক্ষণ খেলেছে হি ওয়াজ ইন কমান্ড, মিডল অফ দ্য ব্যাট, বটের মিডল হচ্ছিল, টাইমিং হচ্ছিল, বোলারদের উপর যে আধিপত্য বিষয়, আধিপত্য রাখার ব্যাপারে একদম ক্লিন ছিল। কিন্তু তাতে বোঝা যায় যে ও ভালো ফর্মে আছে, যে কোনো সময় একজন ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারে, সেটা কোনো ব্যাপার। কিন্তু আবার অন দি আদার হ্যান্ড আমরা যদি নাইম শেখের ব্যাটিংটা দেখি, ও কিন্তু রান করেছে বোধহয় 18-20 রান করেছে, কিন্তু টাইমিং হচ্ছে না, গ্যাপে খেলতে পারছে না, ব্যাটে বলে হচ্ছে না, এই জিনিসগুলো খুব স্পষ্ট। কিন্তু এতে বোঝা যায় যে ওর হাত পাটা ঠিকমতো চলছে না, ওর ডিসিশন মেকিংটা হয়তো ঠিকমতো হচ্ছে না, কারণ হয়তো চাপে আছে বা বটে বলে। সো বোঝা যায় যে ইটস নট অ্যাবাউট কত রান করলো শুধু, সেটাই না, কম রান করলেও যদি মিরাজের মতো হ্যাঁ ব্যাটে বলে খুব ভালো হচ্ছে, আশা করা যায় ভাগ্য ভালো থাকলে হয়তো পরে ম্যাচে একটু বড় ইনিংস খেলে ফেলবে, সেই জিনিস কিন্তু এখানে বলা যাচ্ছে না। কারণ পুরোটা ইনিংস জুড়েই কিন্তু বিভিন্ন রকমের কী বলবো নেগেটিভিটি। সো এই জায়গাটা একটু ভাবা দরকার। ক্যাপ্টেনও কিন্তু বলেছে যে নাইম শেখ বেশ কয়েকটা স্টার্ট করেছে, মেন্টালি ওর প্রবলেম আছে, আমার মানে শুধু মেন্টাল প্রবলেম না, ও স্কিলও এই মুহূর্তে ও স্কিলটাও ওর মেন্টালিটির সাথে স্কিলটাও কিন্তু যাচ্ছে না, যে কারণে ওর জন্য খুব সমস্যা হচ্ছে। ও স্পিনে রান বের করতে পারছে না, সিঙ্গেল বের করতে পারছে না, সো দলটার উপরে ধরুন চাপ সৃষ্টি হচ্ছে কিন্তু পরবর্তী ব্যাটসম্যান যারা আছে। সো ও ভালো ব্যাটসম্যান, নয়তো এত দূর আসতে পারতো না, আমাদের এখানে প্রিমিয়ার লিগে 1000 মতো রান করেছে, একটা যোগ্যতা না থাকলে আসতে পারতো না। কিন্তু বাট এই মুহূর্তে হয়তো ওর যে মানসিক অবস্থার মধ্যে আছে এবং ওর স্কিলের যে অবস্থা, সেই কারণেই ওর স্কিলের যে অবস্থা সেটা ওকে পারফর্ম করতে দিচ্ছে না। আমরা তো এনামুলকে কেন সুযোগ দিচ্ছি না, এটা কি কোনো ডানহাতি বামহাতি এই কম্বিনেশনের কোনো কারণ কিনা এইখানে? এটা দুটো কারণ হতে পারে, একটা হতে পারে ডানহাতি বামহাতি ব্যাপার আছে, আরেকটা বোধ হয় এটাই যে একটা সিদ্ধান্ত যেহেতু নিয়েছে দে ওয়ান্ট টু স্টিক টু দ্যাট ডিসিশন, যে কারণ বারবার সিদ্ধান্ত পরিবর্তন করা এটা যারা সিদ্ধান্ত নেয় তাদেরই দুর্বলতা প্রমাণ করে, কিন্তু সেটা হয়তো এক্সপোজ করতে চাচ্ছে না। সো আমার মনে হয় যে এটা আমরা যত দেরি করব আমরা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু কারণ একটা সময় এসে কিন্তু আমাদের মনে হবেই যে ওকে বোধ হয় আর সামনে নিয়ে আর যাওয়া যাবে না, নাইমকে এই মুহূর্তে হয়তো আমরা আর সুযোগ দিতে পারবো না। কিন্তু তখন যাকে সুযোগ দিব তাকে কিন্তু আমরা প্রিপারেশন নেওয়ার সুযোগটা আর দিলাম না, এই ব্যাপারটা আমাদের হয়ে যেতে পারে। কিন্তু একটা সময় আলটিমেটলি হয়তো তামিম ইকবাল এবং লিটন কুমার দাস হয়তো আলটিমেটলি খেলবে, বা তৃতীয় ওপেনার যে থাকবে তাকে কিন্তু আমরা তৈরি করতে পারলাম না, কিন্তু একজন আনপ্রিপেয়ার্ড থার্ড ওপেনিং ব্যাটসম্যান হয়তো আমাদের সাথে থাকবে আবার, এবং হঠাৎ ইঞ্জুরিতে হয়তো বা আবারও দল একটা, হ্যাঁ না, কারণ তামিম ইকবালের কথা এখনো বলা যাচ্ছে না, কিন্তু ওর যে ধরনের ইঞ্জুরি সেটা যে কোনো সময় কিন্তু চলে আসতে পারে। আমরা যদি একটু, আপনি বলছিলেন যে সিঙ্গল বের করার কথা এবং শর্ট সিলেকশন, এবং একই সাথে যদি আমরা দেখি যে মানে সেট হয়ে ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারার প্রবণতা কিন্তু বাংলাদেশ দলে অনেক বেশি, এইটা কেন হয় না? এটা এই মুহূর্তে হচ্ছে যে দলে অনেক নেগেটিভিটি আছে, অনেক নেগেটিভিটি আছে, এনজয় করে যে ব্যাপারটা, মাঠে নামলাম আমরা ম্যাচটা জিতবো, কঠিন করে খেলবো, না এই জায়গাটাতে নেই আমরা। সো ফেইলিয়ারের চিন্তাভাবনা বোধ হয় দলের মধ্যে অনেক বেশি আছে, যে এরকম যখন থাকে তখন খেলাটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু
গতগুলো অনেকগুলো ম্যাচ আমরা হেরেছি, কিছু কিছু ম্যাচ অসম্মানজনকভাবে হেরেছি, আমরা 50 ওভারই খেলতে পারিনি। সো এতে কিন্তু একটা দলের ইমেজটা ক্ষুণ্ণ হয়, দলের আগে খেলোয়াড়ের মধ্যে যে যে অহংকার বোধটা থাকে সেটা কিন্তু হার্ট হয় কিন্তু, এবং সেটা তাকে আরও পিছিয়ে দেয়, সেটা তাকে আরও পিছিয়ে দেয়। সো ক্যারেক্টারের অভাবটা খুব স্পষ্ট আমাদের মধ্যে, খুব স্পষ্ট। একই সাথে কি আমরা কি একটু পিছিয়ে কিনা এশিয়া কাপে? কারণ হচ্ছে যদি আমরা দেখি যে শ্রীলঙ্কার সাথে কিন্তু আমরা তাদের হোম গ্রাউন্ডে খেলতে হচ্ছে, এবং একই সাথে পাকিস্তানেও কিন্তু পাকিস্তানের হোম গ্রাউন্ডে বাংলাদেশে খেলতে হচ্ছে, এই জায়গাটা একটু পিছিয়ে কিনা বাংলাদেশ? এগুলো তো আছে, এগুলো আছে, অনেক ট্রাভেল করতে হচ্ছে, বাট এটাও সত্যি কিন্তু আমরা শ্রীলঙ্কা খেললাম, হারলাম, বিশাল ট্রাভেল করলাম, অনেক দূরে না কিন্তু, তবুও বিভিন্ন কারণে হয়তো 8-9 ঘন্টা লেগে গেছে এই হোটেল থেকে পাকিস্তানে ওই হোটেলে যেতে। তারপরের দিনে কিন্তু আমরা আফগানিস্তানের সাথে আমরা 300 কত রান করলাম, করেছি কিন্তু, করা যায় কিন্তু। কথা হলো মানসিক ওই অবস্থানটা খুব জরুরি, কিন্তু ব্যাপারটা হলো যে একটা খেলার মধ্যে কিন্তু রাস্তাটা সবসময় তো প্লেন থাকবে না, তো সবসময় সুন্দর রাস্তা দিয়ে হেঁটে সময় তৈরি করে নিতে হয়, অনেক সময় এলোমেলো রাস্তাকেও তৈরি করে নিতে হয়, সেটা নিজের দিকে টেনে আনতে হয়, সেই শক্তিটা থাকাটা খুব জরুরি, সেখানে ঘাটতি আছে। ফাহিম ভাই, আমরা আরও কথা বলবো, আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক, ক্লেমন বিয়ন্ডা গ্যালারিতে আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, থাকবেন আমাদের সাথে। জায়গাটাতে পৌঁছানো যেখানে কি আমরা বলতে পারবো হ্যাঁ এটাই আমাদের দল, তারপরে কেউ ডাইনে বা কেউ তাকাবে না, সবাই শুধু সামনের দিকেই তাকাবে, কিন্তু এখন কিন্তু যারা খেলছে তারা বিভিন্ন দিকে তাকাচ্ছে, অনেকেই আছে যাদের মধ্যে ইনসিকিউরিটি আছে যে আমি থাকবো কি থাকবো না। সো এই এটা ইটস নট এ গুড এনভায়রনমেন্ট, এটা থেকে তাড়াতাড়ি দ্রুত বের হয়ে আসা উচিত কিন্তু। হ্যাঁ, এটা 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 একটা ভালো হয়েছে যে ক্যাপ্টেন বলেছে আমরা কোথায় আছি। আমরা অনেক সময় এগুলো নিয়ে লুকোচাপা করি, অনেক সময় আমরা বলি না আমরা কোনো চিন্তাই নেই, সবাই ঠিক হয়ে যাবে। এটা এটা একদিকে ভালো যে আমরা স্বীকার করেছি যে আমরা খুব ভালো অবস্থায় নেই, এটা আমরা স্বীকার করেছি। সো এখান থেকে শুরু করাটা তাহলে একটু সহজ হবে, একটা ফেক কিছু বলে ওখান থেকে খুব বেশি আগানো যায় না কিন্তু। সো একটা জিরো থেকে যদি শুরু করতে হয়, আমরা জিরো থেকেই শুরু করলাম, কিন্তু ফেক একটা কথা বলে সেখান থেকে একটা ফলস কিছু দিয়ে শুরু করাটা বোধ হয় ওখান থেকে খুব বেশি এগোনো যায় না। এবং একই সাথে কিন্তু বোর্ড সভাপতি বলেছেন যে আপনি জানেন যে 21 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ সিরিজ, তো সেইখানেও নাকি পরীক্ষা নিরীক্ষা চালানো হবে, তো এই সময়টা কি পরীক্ষা নিরীক্ষা চালানো না? এখন উপায় নেই, আমাদের কিন্তু উপায় নেই, ইটস এ ফ্যাক্ট যে আমরা এখন যে জায়গাটায় আছি, এমন হতে পারে ওখানে হয়তো আমরা দেখবো বিজয় খেলছে, ওখানে হয়তো রিয়াদ খেলছে, এমন হতে পারে। তারা অনেকদিন ধরে খেলেনি, অনেকদিন ধরে ক্রিকেটের সাথে সম্পর্ক, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না অনেকদিন ধরে, সো ওরা কেমন খেলে, সো একটা হজবরল অবস্থা, এটা মানতেই হবে সবাইকে, বোর্ডকে বা আমাদের সবাইকে, যে একটা হজবরল অবস্থার মধ্যে আমরা আছি। আমরা অনেক প্রস্তুতিহীন টুর্নামেন্ট খেলতে গেছি, বাট আমার মনে হয় এবার সবচেয়ে বেশি হচ্ছে এটা, ইন টার্মস অফ কারা খেলবে, এটা এত দেরি করে কখন আমরা দল সাজাইনি, বাট এবার সেটা হচ্ছে কিন্তু। এবং বোর্ড সভাপতি আরও একটা কথা বলেছেন যে আসলে তিনি চিন্তা কল্পনাও করেননি যে আসলে এশিয়া কাপ জিতবে বাংলাদেশ, তো আমরা কি শুধু অংশগ্রহণমূলক একটা মানে অংশগ্রহণ করতেই গেলাম এশিয়া কাপে, এরকম কিছু? একেবারে চিন্তা না করার কিছু নেই, আমরা ডেফিনেটলি ওখানে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, অনেক শক্তিশালী দল, তাদের ভিতরে চ্যাম্পিয়ন হতে গেলে অনেক ভালো খেলতে হবে, আমরা তো ফাইনাল খেলেছি তারপরে এবং খুব কাছাকাছি এসেছি কিন্তু, আমরা জেতার খুব কাছাকাছি এসেছি, সো এটা অসম্ভব না। বাট এমন একটা দল নিয়ে যেখানে এতটা কী বলবো প্রিপারেশনের অভাব বা একটা দল হিসাবে খেলার মতো পরিস্থিতি নেই, সেখানে অনেক বেশি কিছু আশা করাটা বোধ হয় কিছুটা দোষেরই, এবং বোর্ড প্রেসিডেন্ট যেহেতু বোধ হয় জানেন ভেতরে কী হচ্ছে না হচ্ছে, ওনার কাছে সব কিছু সব খবরই আছে, সো উনি ওটা হয়তো আমাদের চাইতে ভালো অনুধাবন করতে পারেন যে দল কী অবস্থায় আছে এখন, সেটার পরিপ্রেক্ষিতে হয়তো উনি সেটা বলেছেন। বাট আমরা চ্যাম্পিয়ন হতে পারি না পারি, কিন্তু এটা আমাদের সুযোগ ছিল দলটাকে গোছানোর, এটা আমাদের সুযোগ ছিল দলটাকে কনফিডেন্সের জায়গায় নিয়ে যাওয়ার, আমরা সেটা করতে পারিনি কিন্তু, আমরা মানে আরও কিছুটা ছন্নছাড়া হয়ে গেছি আমরা এশিয়া কাপে। আমরা যদি 7 নম্বর পজিশনটার কথা একটু বলি, যে শামীম হোসেনকে সুযোগ দেওয়া হলো, তিনিও ক্লিক করলেন না, একই সাথে আফিফ হোসেন তিনিও ক্লিক করলেন না, এই জায়গাটার জন্য এখন আপনার চোখে বেস্ট কে? এখন বলা খুব মুশকিল যে রিয়া ডেফিনেটলি একজন ক্যান্ডিডেট, কিন্তু ওই জায়গাটায় আমাদের এমন একজন খেলোয়াড় দরকার যে হাত ঘুরাতে পারবে আইডিয়ালি, কারণ আমরা 5 জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলতে পারবো না, আমাদের 6 জন বোলার লাগবে, সো ষষ্ঠ বোলার যে হবে সে হয়তো একজন ফ্রন্টলাইন বোলার নাও হতে পারে, কিন্তু তার যেমন সে যেন 3-4-5 ওভার করতে পারে, যেমন সৌম্য সরকারের মতো একজন খেলোয়াড়, যেমন মোসাদ্দেকের মতো একজন খেলোয়াড়। এই জন্য অনেক সময় হয় যে আমরা একটা দলে দেখবো যে বিশাল বিশাল নামের পাশে হয়তো এমন একজন আছে যে হয়তো অন্যদের সাথে ওইভাবে যায় না, কিন্তু ওই দলে আছে ওই কারণেই
যে ওটা দুটোই কিছু কিছু করতে পারে, সেটা দলের ব্যালেন্সের জন্য এটা অনেক সময় দরকার হয়। দেখে মনে হতে পারে এ কেন, কিন্তু দলের ব্যালেন্সের জন্য সেটা কিন্তু প্রয়োজন হতে পারে। কিন্তু সো ওই কারণে হয়তো এইসব খেলোয়াড়দের নামও আমাদের একটু মাথায় রাখতে হবে, সাত নম্বরে কে খেলবে, কারণ 8, 9, 10, 11 যদি আমরা ওখানে মিরাজ বা তারপরে পেস বলারদের চিন্তা করি, তাহলে মাত্র 4 জন ওখানে থাকে, স্পেশালিস্ট 1 জন সাকিব আল হাসান, তো 5 জন বলার হলো। সো আমাদের 7 নম্বরে বোলিং করতে পারে এমন একজন দরকার। আমরা যদি সাকিব আর একটা কথা বলছিলেন গতকালকে যে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া বাংলাদেশ ভালো খেলে না, এবং তিনি এটাও মনে করে দিয়েছেন যে 2007 সাল থেকে 2019 এই পর্যন্ত প্রত্যেকটা বিশ্বকাপে 3টা করে বাংলাদেশ ম্যাচ জিতেছে, তো এইবারও বিশ্বকাপে কি আমরা কি মানে সেম পরিকল্পনায় আগাচ্ছি কিনা যে আমরা 3টা ম্যাচ জিতলেই হবে এরকম? আমরা গত টি টোয়েন্টিতে বোধ হয় ওয়ার্ল্ড কাপে 3টা ম্যাচ জিতেছি এবং 3টা ম্যাচ জিতবে কিনা সেদিন যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু জি 3টা ম্যাচ জিততে পারবো কিনা যথেষ্ট সন্দেহ ছিল সেই ওয়ার্ল্ড কাপেও। আমি জানি না কী হবে এবার, কারণ দিন দিন কিন্তু ব্যাপারগুলো কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু নেপালও ভালো ক্রিকেট খেলে, ভালো ক্রিকেট খেলছে। সো যেসব দলগুলো উঠে এসেছে, কোয়ালিফাই করে উঠে এসেছে, সেই দলগুলি যথেষ্ট শক্তিশালী। শ্রীলঙ্কা তার মধ্যে একটা দল, কিন্তু শ্রীলঙ্কার সাথে আমরা দুবারই হারিয়েছি, কিন্তু নেদারল্যান্ড ওখানে আছে, আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। কিন্তু সো এখানে সেই 15-20 ওই হিসাব নেই, কিন্তু 18-20 নেদারল্যান্ড আমাদের সাথে, হয়তো নেদারল্যান্ড 18 দিলে আমরা 20, এবং 18-20 মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই, কিন্তু একটু ফর্ম খারাপ, একটু দলে ওই ধরনের খেলোয়াড় নেই, এটাই যথেষ্ট একটা দল একটা ম্যাচ হেরে যাওয়ার জন্য। সো আমরা নেক্সট কয়েকটা দিনকে কীভাবে ব্যবহার করি, কীভাবে দলটা সাজাই, দলের সেই যতটুকু কনফিডেন্স হারিয়েছি আমরা সেটা কীভাবে পুনরুদ্ধার করি, এর উপর নির্ভর করবে কিন্তু আমরা কীভাবে ওখানে খেলবো। বাট বাংলাদেশ দলের একটা জায়গায় আমরা সবসময় দেখেছি অনেক সময় কোণঠাসা অবস্থায় আমরা ভালো করি, এটা আমরা অনেক সময় দেখেছি, এত হারছি এত খারাপ খেলছি, তার মধ্যে হঠাৎ করে একটা সিরিজ জিতে গেল কিংবা হঠাৎ করে 2টা ম্যাচ জিতে গেল ফ্রম নোওয়্যার, এটা বাংলাদেশে অনেক সময় হয়েছে। সো এরকম একটা ঘটনা, কোনো একটা ঘটনা যদি বাংলাদেশকে উজ্জীবিত করে, তাহলে হয়তো 1-2টা ম্যাচ আমরা জিতে যেতে পারি, 1-2টা ম্যাচ জিতলে হয়তো কিছুটা কনফিডেন্স আমরা ফিরে পাবো, এবং ওইটা ছাড়া আমাদের প্লেয়ারদের পক্ষে খেলা খুব কঠিন। আমাদের প্লেয়াররা ঠিক ওরকম স্ট্রাকচার না মেন্টালি, হেরে গেলে বা ফর্ম হারালে জানে যে কীভাবে আবার ফিরে আসতে হয়, ওটা পথগুলো কী কী, অনেক সময় ভেঙে পড়ে, ইমোশনালি এটাকে নিতে পারে না, এমন অনেক সময় হয় যে কারণে ফিরে আসাটা কঠিন হয় আমাদের জন্য। বাট লেটস হোপ যে কোনো না কোনোভাবে আমরা আবার আমাদের হারানো কনফিডেন্সে ফিরে পাবো। ফাহিম ভাই, অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আসলে আমরা চাই যে বাংলাদেশ এই দলটা ঘুরে দাঁড়াক এবং বিশ্বকাপে তাদের সেরা পারফরমেন্সটা করুক। আজকে এখানে শেষ করছি, ক্লেমেন্ট বিয়ন্ডা গ্যালারিতে ভালো থাকবেন।